আজকে তো অবশ্যই আমার মানে খুশির খবর, যেহেতু আমিও খুব ব্যাংসাত ছিলাম, মেয়েটি যেহেতু ভিতরে ছিল, যেহেতু একটা কি বলবো একটা খুব অল্প বয়সে একটা মেয়ে আসছিল আমার কাছে, ওর যখন আমার ওয়াইফ বিশেষ করে বারবার বলছিল যে এতটুকু মেয়ে জেলের ভিতরে আছে কীভাবে আছে, ও এত কষ্ট করছে, তো একটু চিন্তিত তো ছিলামই। তারপর একটা কথা আছে, যদি সামাজিকভাবে সমাজে যদি কেউ কোনো ক্ষতি করে বা রাষ্ট্রীয় কেউ যদি কোনো ক্ষতি করে সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের, সেখানে আমার কোনো কোশ্চেন নাই। যেহেতু মেয়েটি আজকে রিলিজ হয়েছে, আমার 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 বিশ্বাস ছিল যে মেয়েটি তেমন কোনো অন্যায় করে নাই, সেটাই আজকে প্রমাণিত হয়েছে যে ও তেমন কোনো অন্যায় করেনি। তো আমার বিশ্বাস ছিল মেয়েটা কতটুকু করতে পারে, যেহেতু আমাদের দেশে ছোট্ট একটু ঘটনা ঘটলে অনেক বিশাল আকার করে তো ছড়াই ফেলে অনেকে, আমার মনে হয় সবাই ছড়িয়ে ফেলছে টোটাল টাইপে সারা দেশে, সারা আমি মনে করি ওয়ার্ল্ডে অনেক দেশে বেশ খুব এই ব্যাপারটা নিয়ে খুব মুখরিত ছিল। যাই হোক, আজকে আমি মনে হলো যে অনেকটা এর একটা পরিসমাপ্তি ঘটলো, যে যদিও সে যদি কোনো অন্যায় করে থাকে, আমার মনে হয় ওর তো বয়স এখনও কম, তো এখনও তো বয়স বেশি একটা হয়নি, ওর সময় আছে, সুযোগ আছে, ওকে শুধরানোর আমার আমার বিশ্বাস ও শুধিয়ে নেবে, ওর ফিউচার জীবনটাকে আরও সুন্দর গুছিয়ে ওর একটা জীবনে একটা শিক্ষা হলো, যে শিক্ষাটা হয়তো অনেকের অনেক পরে যেয়ে শেখে, অনেকের থেকে শেখে, হয়তো মানে অল্পতেই অনেক উপরে উঠে গেছিলো তো অনেক কিছু বোঝে নাই, তো মোটামুটি ওর কিছুটা বোধোদয়টা হয়েছে। আমার বিশ্বাস ও নেক্সট ডে এই যে পোড় খাওয়া যে মানুষ সবসময় অনেক বড় হয়, আমার বিশ্বাস ও অনেক পর্যায়ে চলে যাবে, পর্যায়ে আসবে বলে মনে করি। আচ্ছা, এই যে পরিমনি যে আটক হলো, এই যে এক মাস জেলে থাকলো, এতে করে কি পরিমনি একজন পরিচালক হিসেবে জিজ্ঞাসা করছে আপনাকে অভিজ্ঞতার সামলে, যে পরিমনির ফিল্ম ক্যারিয়ারে সিনেমার ক্যারিয়ারে কোনো ইফেক্ট পড়বে কি না? শোনেন, আমি একটা কথা বলি, কথাটা হচ্ছে এই চলচ্চিত্রের মানুষগুলো হচ্ছে এক একটা মানুষের কাছে মডেল, এক একটা মানুষের সাধারণ মানুষের কাছে আদর্শ, সেই আদর্শ যদি যদি আপনি বিচ্যুত হন একটু ঘাটা আপনার পড়বেই। তারপর হয়েছে কি, যেহেতু সেলিব্রিটি তাকে নিয়ে গসিপিং থাকবেই, আলোচনা থাকবেই, এটা এটা স্বাভাবিক। তারপরও জেলে গিয়েছে আবার, আর ওকে নিয়ে বিশেষ করে যে আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে আমি এটা বলতে চাই না, আমার মনে হয় একটু টোটালটা ওর যে এত সুন্দর ক্যারিয়ারটা না, ক্যারিয়ার একটু সেটটা আসবে, একটু ক্ষতি একটু হবে। তারপর ও ওভারকাম করা, আমি তো বলেছি ওর বয়স যেহেতু কম, তো ও কয়েকটা ছবি করেছে, যেমন শাবানা আপা 450-500 উপরে ছবি করেছে, সুতরাং ও তো এখনও সবেই মাত্র শুরু, ওর সময় আছে, আমার বিশ্বাস ও গুছিয়ে নিতে পারবে। তবে একটা কথা বলি দর্শকদের জ্ঞাতার্থে বলছি, যে ও কিন্তু অনেক ট্যালেন্ট মেয়ে, অনেক ট্যালেন্ট, অল্পতেই বোঝে, তো আমার মনে হয় ওর যে জীবনে একটা শিক্ষাটা আসলো, ওর সারা জীবনের ইভেন কিছু কিছু নতুন শিল্পীরা আসছে, তাদের জীবনে বিশাল একটা শিক্ষা হয়ে গেল। একটা জিনিস হয়েছে কি, এমনিতে সুন্দরী তারপরে অনেক নাম করা হয়ে গেছিলো, সারা ওয়ার্ল্ডে ওর বেশ আলোচনায় ছিল, এই কারণে অল্পতেই অনেক কিছু হয়ে যাচ্ছিলো ওর বিরুদ্ধে, বিশেষ করে আমাদের চলচ্চিত্রের যারা ওকে দিয়ে ছবি করেনি অনেক পরিচালক আছে, বা অনেক বিশেষ করে আমি দেখছি আমার বন্ধু গাজী মাহবুব থেকে শুরু করে কিছু কিছু লোক, আমাদের খসরুভাই অনেকেই যারা ছিল তারা তার জন্য সোচ্চার ছিলেন, তাকে রিলিজে নানা সা এরকম বেশ কিছু মানুষ ছিলেন যে তারা সোচ্চার ছিলেন, আমিও কথা বলেছি, আমি আসিনি। একটা হয়েছে কি, আপনারা তো জানেন আমার বিশাল একটা স্যাড ঘটনা, আমার একটা মেয়ে মারা গেছে কয়েকদিন আগে, আমি এই জন্য আমি একদম মুখ করতে পারি, আমার ভালো লাগে না, আমি এখনও স্থির না। তারপরও মনের থেকে আল্লাহর কাছে ওকে আল্লাহ যদি ভুল করে থাকে ওকে ক্ষমা করে দেবো, জানি সুন্দরভাবে আর জীবনটা শুরু করতে পারে। আমার কথা নাকি, আমি পরির উদ্দেশ্যে বলছি, তোমার জীবনে যথেষ্ট শিক্ষা হয়েছে, তুমি এখন নিজেকে চেনো, তুমি কোথায় আছো নিজেকে বোঝো, তোমার পিছনে অনেকে বাহাবা দিবে, অনেকে অনেক কথা বলবে, তুমি মানুষের কান কথা কম শোনো, তোমার ফিউচারও এখনও অনেক ব্রাইট, আমি মনে করি তোমার অনেক কিছু করার আছে, তুমি এখন বুঝে শুনে চলো, কোথায় পা ফেললে কী হবে বুঝে শুনে ফেলবার, হয়তো যদি ভাগ্যে থাকে আমার সাথে তোমার ছবি করার, যেহেতু তুমিও যেহেতু আমার ছবির মাধ্যমে তুমি আজকে এখানে আসছো, আমি আমি মনে করি আমার আমি ওকে প্রথম দিন বলেছিলাম, মানে পরিরে তোমার জীবনে প্রথমে একটা কিন্তু বিশাল একটা ঘটনা ঘটে গেল, তো বলছিল তোমাকে স্যার বলতাম, স্যার কী বলেন তো, মানে পরি সবার জীবনে কিছু কিছু ছবি আসে, ইতিহাস হয়ে আসে তার জীবনে, তোমার জীবনে রানা প্লাজা মুভিটা তোমার জীবনে একটা ইতিহাস, আমার ছবি রিলিজ হয় নাই কিন্তু ও কিন্তু মানে এক ছবিতে 22-23টা ছবির সাইনিং করেছিল, বিশাল আলোচনায় আসছিল, আজকে যতটুকু নাম আমি মনে করি, যদিও তো ওর আমি মনে করি ওর তো যোগ্যতা আছে, তারপর এই ছবি তো অনেক বিশাল একটা ব্যাপার স্যাপার ছিল। তো আরেকটি বিষয় সেটা হচ্ছে, আপনি তো
তাকে সব সময় একটা গাইড দিয়েছিলেন যখন আপনার সাথে সিনেমা করেছিল রানা প্লাজা, নতুন হিসেবে তাকে অনেক গাইড করেছিলেন আপনি যে এইভাবে চলো ওভাবে হয়ে চলো। তো এই যে প্রায় ওর ক্যারিয়ারে 7-8 বছর কেটে গেছে, এখন যে একটি একটা পচা সামুকে বা যেখানে হোক পা কেটে ফেলেছে, তো এখন আপনার একজন পরিচালক হিসেবে একজন চলচ্চিত্র পরিচালক বা অভিভাবক হিসেবে পরিমনির উদ্দেশ্যে কি বলতে চান তার পথ চলার ব্যাপারে? আমি একদম পরিষ্কার আমার কথা, তুমি পরিষ্কারভাবে চলো, তুমি সচেতন হও, তোমাকে কীভাবে চললে মানুষ ভালো বলবে সেটা প্রমাণ করো। তোমার যে এই যে একটা তোমার একটা গসিপিংটা হয়ে গেল, যে আলোচনাটা হচ্ছে, এটাকে তুমি কবর দেবা, এটা দায়িত্ব তোমার। যেমন তুমি জান আমি দোয়া করি মন থেকে তুমি শাবানা আপা হও। শাবানা ম্যাডাম যে কত বড় আর্টিস্ট, আমাদের সাথে কী সুন্দরভাবে বিহেভটা করতো। আমি আগে সাক্ষাৎকারে তো বলেছিলাম, অনেক অনেকে আর্টিস্টে অনেক শিল্পীর উদাহরণ টেনে বলেছিলাম, তুমি তুমি এখন তুমি গুছিয়ে চলো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলো, কাজ কাজ টু মানে শুটিং টু বাসা, বাসা টু শুটিং, এছাড়া তোমার বাইরে কোথাও যাওয়ার দরকার নেই, একদম তুমি বাধ্য হয়ে বলো। তুমি যদি বড় হতে চাও তুমি আমার তুমি আমি বলবো তুমি অনেক একদম মেধাসম্পন্ন, অনেক মেধাসম্পন্ন মেয়েও বলছে কী মেধাসম্পন্ন আমি বুঝি, আমার সামনে তো অনেক বড় বড় আর্টিস্ট আসে, আমি একজন ছোটো পরিচালক কিন্তু আমি ভুল ধরার খুব উস্তাদ। বিশেষ করে আমি আমার মন মতো না যে বারবার আমি টেক করি, আমি 17-17টা টেক করেছিলাম, শুধু একটা চোখের পানি ফেলাম 17টা টেক করেছিলাম আমার স্বপ্নের বিদেশ ছবিতে। তো সেখানে আমি মনে করি আমার তো বাংলাদেশে যত বড় বড় শিল্পী আছে ম্যাক্সিমাম শিল্পী আমার কাজ করেছেন, তো আমি মনে করি তোমার তোমার যে মেধা আমি দেখেছি, আমি আগেও বলেছিলাম তুমি একদম সম্ভাবনাময় মেয়ে, তুমি অনেক দূর যেতে পারো, অনেক দূর যাবা বিশ্বাস করে, শুধু বাংলাদেশের এই গণ্ডি না, যেমন সাকিব ইন্ডিয়াতে ভালো করছে, তুমি ইন্ডিয়াতে খুব ভালো করবা। তোমার যে একটা ফিগার, যে তোমার সুন্দর একটা চেহারা, তোমার যে ফেসের অবয়বটা এত সুন্দর, তোমাকে কিন্তু সুন্দরভাবে চলতে হবে বিটি, তুমি সুন্দরভাবে চলো। আমার আশীর্বাদ দেশবাসীর, আমি দেখেছি শাহবাগ তোমার জন্য অনেক অনেক মানুষের র্যালি হয়েছে, অনেক আমাকে বিশেষ কমরেডের সেকেন্দার হায়াতছে আমাকে ফোন দিয়েছে, নজর ভাই আমরা একটা মিছিল করবো আপনি আসেন। আমি তো বললাম যে আমার মেয়ে মারা যাওয়ার জন্য আমি বাসার থেকে বের হইনি, যাই হোক তো তোমার জন্য আমার আশীর্বাদ ছিল, তোমার জন্য আমার ফ্যামিলি থেকে আমার বন্ধুবান্ধব আমার ছবি বিখ্যাত প্রযোজকের পাশে বসা, সেও আমার একটা ছবি আগে শুরু করতে আর একটা ছবি শুরু করতে যাচ্ছেন, সে একটা ছবি সে ইটালিতে শুরু করবেন। যাই হোক আমার কথা হলো যে যে তুমি একটু গুছিয়ে চলো, সে তো তোমার কথা বলছিল যে পরীকে নিলে কী হয়, আমি বলছি গল্পকে কমপ্লিট হোক, কাকে নেওয়া যায় নিব না নিব সেটা আমি দেখব। যাই হোক তারপর একটা কথা বলি যে তোমার এখন সময় আছে গুছিয়ে চলা, গুছিয়ে চলো, সুন্দর চলো, পরিচ্ছন্নভাবে চলো, তোমার সম্মানে যেন আমরা একটু সম্মান পাই, এতটুকু তোমার কাছে চাওয়া। দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা আছেন বিধায় আজও আমরা আছি, চলচ্চিত্র নির্মাণ করছি, আজকে দেখেন পরি